আপনাদের খিদমতে আবারও হাজির করলাম জনাব মাওলানা জামাত আলী সাহেবের ওয়াজের দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন জামাত আলী সাহেবের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব শোনার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, যাতে আমাদের অন্য ওয়াজ নসিহত গজল নির্মাণ করতে সুবিধা হয়। তোমার যখন মায়ের পেটে ছেলে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, তোমার ভাষা জ্ঞান ছিল না, পিতা মাতার চেনা চিনতে নাম, আমি আল্লাহ আমি তোমাকে মা বাপকে চিনিয়েছি, ভাষা জ্ঞান শিখিয়েছি। মায়ের পেটে যখন এসেছিলে এক ফোঁটা নাপাক পানির মধ্যে থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, এরপরে তোমাকে আমি সরল সুন্দর শরীর বানিয়েছি, যেখানে যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কোথায় হাত, কোথায় পা, কোথায় চোখ, কোথায় আপনার কিনা আঙ্গুল, যেখানে যা কিছু আমি আল্লাহ তোমাকে দান করেছি, বলুন সুবহানাল্লাহ, সুন্দর করে বানিয়েছি বান্দা, কেমন করে আমি আল্লাহ আমার সাথে কুফরি করো, আমার সাথে নাফরমানি করো, কেমন করে আল্লাহ পাক বলছে। এখন সন্তান বাপের সাথে যদি নাফরমানি করে, বাপ তো বলবে যে তুমি আমার কথা ভুলে গেলে, আমার কৃতজ্ঞতাটা ভুলে গেলে। এখানে আল্লাহ পাক বলছে, বান্দা তুমি আমাকে কি রূপে অস্বীকার করো, আমার সাথে কেমন ভাবে নাফরমানি করো। এখানে নাফরমানি বলতে কি অশুনুন বুঝতে পারবে। আমার এক ভাই, যুবক ভাই, আল্লাহ পাকের রহম, আল্লাহ তার জ্ঞান দান করুক, বললেন ভাই আগামী কোথায় এসেছিলেন, এই অস করেছে। আ ভাই, এই জ্ঞান এই তফসিরটা আমার ছিল না, কিন্তু সূরা ফাতিহার তফসির আমি কোথাও কোথাও প্রায় প্রথম থেকেই করি। কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, এখান থেকে শুরু, আল্লাহ যা বলায় তাই বলে। কথা হচ্ছে কোরআন কি এমন একটা কিতাব, কোনোদিন জীর্ণ হবে না, পুরানো হবে না, নূতন হবে না, এর মধ্যে আছে মধু ঢালা। সেজন্য যখন তেলাওয়াত মানুষ কোরআন তেলাওয়াত করে, তখন কোরআনের প্রতি যখন মুগ্ধ হয়ে যায়, তখন ঈমান তার ঈমানের মধ্যে এত যৌবন যৌবর বয়ে যায়, জোয়ার বইতে থাকে ঈমান। এ কোরআন এমন একটা জিনিস যে তেলাওয়াত করে তিনি সব পান, যিনি শোনেন তিনিও সব পান, বলুন সুবহানাল্লাহ। জলসা যারা দিয়েছে তাদের কল্যাণ হয়, তাদের পিতামাতা এলাকাবাসী প্রত্যেকে এ সব থেকে মাহরুম হয় না, কবরবাসীরা পর্যন্ত সব দিতে থাকে, বলুন সুবহানাল্লাহ। কোরআনের দৌলত সেই কোরআন, সব সময় তেলাওয়াত করতে হয় কেন? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, পৃথিবীর মধ্যে সবচেয়ে তো এমন একটা বই, এমন একটা কিতাব বলতে পারেন যে 24 ঘন্টা তেলাওয়াত হয়, 1 সেকেন্ড তেলাওয়াত বন্ধ হয় না, সে কোন কিতাব? কোরআন, বলুন সুবহানাল্লাহ। আপনি গীতার কথা বলতে পারবেন না, বাইবেলের কথা বলতে পারবেন না, চিন্তা বিস্তার কথা বলতে পারবেন না, মহাভারতের কথা বলতে পারবেন না, কোরআন ব্যতীত এমন একটা কিতাব সব সময় তেলাওয়াত হয়, 1 সেকেন্ডের তেলাওয়াত বন্ধ হয় না, সেই কথা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মায়ের পেটে যখন ছেলে এক ফোঁটা নাপাক পানি, তা থেকে আমি তোমার সৌন্দর্য করে দেহ বানিয়ে দিয়েছি, যেখানে যা সেখানে, কোথায় দুটো কান, দুটো আপনার কিনা চোখ, আপনার জিহ্বা, হাত পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যেখানে যা আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছি, সব আমি তোমাকে বানিয়ে দিয়েছি। এর কুদরতের নিয়ামত আপনার বুঝতে হবে, কত বড় নিয়ামত, আমি সেদিকে যাব ইনশাআল্লাহ। শুরু থেকে আপনারা বুঝতে হবে ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তুমি আমার সাথে নাফরমানি করো, অকৃতজ্ঞতা করো, আমি আল্লাহ আমাকে তোমরা কেমন করে অস্বীকার করো, তোমরা তো সকলে ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি, এরপরে তোমাদেরকে আবার
মৃত্যু বরণ করলে করানো হবে, তারপরে তোমাদেরকে আবার পুনরায় জিন্দা করা হবে। আমরা মায়ের পেটে যখন ছিলাম, কিন্তু কোথায় মায়ের পেটে ছিলাম, তোলামলা করে রাখা হয়েছিল, দলামলা করে হাত পা কিভাবে আল্লাহ রেখেছিল কুদরত দিয়া। আল্লাহ বলছে সেই দিনের কথা তুমি কি ভুলে গেছো? মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে খাবারের বন্দোবস্ত করে দিয়েছি, সেই খাবারটা দুনিয়ার কোনো খাবার ছিল না, আঙ্গুরের রস, ডালিমের রস, নাসপাতির রস এবং বিভিন্ন রক ধরনের আপনার কিনা ভিটামিন জাতীয় ক্যালসিয়াম জাতীয় জিনিস মায়ের পেটে তোমাকে খাওয়ানো হয় নাই, কি খাওয়ানো হয়েছে? আল্লাহ বলছে মায়ের পেটে মায়ের মাসিকটাকে আমি বন্ধ করে, অসুখটাকে বন্ধ করে দিয়ে আমি মায়ের রেহেনের মধ্যে থেকে আমি আল্লাহ পাক তোমার নাড়ির মধ্যে থেকে পাইপ লাইন করে আমি মায়ের নাপাক রক্তটা আমি তোমাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছিলাম। মুখটাতে কেন খাওয়াইনি? প্রশ্ন করতে পারো কেন মুখে খাওয়ানো হলো না? মুখে এই জন্য খাওয়ানো হয় না, বান্দারে দুনিয়াতে যখন তুমি আসবে, দুনিয়াতে আসার পরে তুমি যখন আল্লাহ আল্লাহ বলে আল্লাহ জিকির করবে, নামাজ আদায় করবে, আল্লাহর পবিত্র নামে জিকির করবে, সেই জন্য আল্লাহ পাক বলে বান্দা দুনিয়াতে এসে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমার পবিত্র কোরআন যখন জবানে তেলাওয়াত করবে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বাটাকে তোমার জবানটাকে আমি পবিত্র রেখেছি, যার কারণে তোমার ওই মায়ের নাপাক জিনিসটা মুখে লাগায় নাই। ঠিক তো নাকি ভাই? আমরা দুনিয়ায় এসে নাপাক জিনিস খাই, মুখে দেই, ও ভাই মুখে দেই, দুনিয়ায় আসার পরে আমরা কি নাপাক জিনিস আর মুখে দেই? আমার কিন্তু অষ্টা বুঝতে হবে ভাই, কি দেই? মদ্যপান করি, এটা নাপাক তো না হালাল? মদ আমাদের জন্য হালাল না হারাম? মদ, জুয়া এসব তো হারাম। এই মুখে কি খায়? গাঁজা খায়। অন্য জাতেরা, অন্য সম্প্রদায় মানুষরা কি করলো? আমার যায় না কোনো মুসলমান যদি গাঁজা খায় মুখে, ওই মুখে ওই মুখ দিয়ে যদি মদ্যপান করে, তার ইবাদত আল্লাহ দরবারে মঞ্জুর হবে না। এখন মদ হালাল না হারাম? হারাম। জুয়া হারাম? জুয়া হালাল না হারাম? এই সমস্ত হারাম অনেক জিনিস আছে, গায়ে পড়ে যাবে, কিন্তু এটা তো আমার কথা না, এটা আল্লাহ পাকের কোরআন। মদ আমাদের জন্য নিষেধ নাকি ভাই? মদ খালি কি হয়? মদ খালি নিজের ব্রেনটাকে আপনার চেঞ্জ হয়ে যায়, আউট হয়ে যায়। বাপকে শালা বলে, মাকে ভাবি বলে, ভাবিকে মা বলে, স্ত্রীকে মা বলে। কিছুক্ষণের মধ্যে বিরাট জমিদারিত্ব ভাব দেখা যায়, যে গাড়ির মালিক, টাকার মালিক আমি, নেশা যেই কেটে যায়, যে গরিব সেই গরিব। তাহলে কি মদে উপকারের চেয়ে তো ক্ষতি বেশি? এগুলো সব হারাম করে দিয়েছে আল্লাহ পাক বলেন বান্দারে মায়ের পেটে আমি তোমাকে, মায়ের পেটে ইনাপাক জিনিসটা খাওয়াইনি, যাতে করে তোমার জবানটাকে পবিত্র রাখার জন্য, জিহ্বাটাকে পবিত্র রাখার জন্য আমি আল্লাহ মায়ের পেটে ইনাপাক জিনিসটা তোমাকে খাওয়াই না, মায়ের পেটে নাপাক জিনিসের জন্য খাওয়াই না। দুনিয়া এসে আমি লেখাপড়া শিখেছি, জ্ঞান বুদ্ধি অর্জন করেছি, পথ শুনেছি, শোনার পরও মদ খেয়েছি, জোয়া খেলেছি, মুখে গাঁজা খেয়েছি, জেনে শুনে পাপ করা আর না জেনে পাপ করা দুই ব্যক্তি কি সমান হবে নাকি ভাই? সমান হবে? হবে না। চলুন ভাই, এবার আমরা বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের ইতিহাস আলোচনা করি। শুনতে রাজি আছেন তো নাকি? আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময়, এমন এক জামানায় আমার নবী আসতেছে। আল্লাহর নবী যখন দুনিয়ায় আসতেছে, ওই সময় আরব দেশের মানুষেরা জুয়া খেলত,
চুরি করত, মানুষ খুন করত, বেবিচারি করত, রাহাজানি করত, মানুষ মানুষের ঝগড়া বাজিয়ে দিত, হানাহানি লাগিয়ে দিত, গরিব মানুষের উপরে জমিদার শ্রেণীর মানুষগুলোকে নির্যাতন করত, জুলুম করত, সমাজের নিপীড়িত নির্যাতিত মানুষের উপরে, গরিব মানুষের উপর অত্যাচার, তাদেরকে ন্যায্য বিচার পেত না। এই ছিল জাহিলিয়াতের যুগের অন্ধকার যুগের বন্ধ ব্যবস্থা। ভাইরা আমার, মানুষ কেনা বেচা করা হতো, কন্যা সন্তান দুনিয়ায় জন্ম নিলে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে আতুর করে বাপ হয়ে তাকে হত্যা করত, আবার কখনো কখনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে তাকে বাপ হয়ে আতুর করে জ্বলন্ত আগুনের মধ্যে তাকে ফেলে দিয়েছে। এটা হচ্ছে জাহিলিয়াতের যুগ। আরব দেশের চিরাচরিত অভ্যাস ছিল, তারা অর্থনৈতিক দিক থেকে সুদভিত্তিক অর্থনৈতিতে বিশ্বাস ছিল, অর্থনৈতিক দিক থেকে সুদভিত্তিক অর্থনৈতিতে তারা বিশ্বাস ছিল। ইবাদত ইবাদত করতে যেয়ে তারা প্রতিমা পূজারি করত, ধর্মের দিক থেকে তারা ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করত। এমন একটা জাতি তাদের কাছে, যে জাতির কাছে কোরআন এসেছিল, সুবহানাল্লাহ, সেই জাতির কাছে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ দিয়ে তাদের হেদায়েত সঠিক পথ দেখাচ্ছেন, তার আগে আল্লাহ পাক তার নবীকে পাঠিয়ে দিচ্ছে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় আসতেছে। মা বিরা বলেন, আমার গর্ভে যখন শিশু নবী দুনিয়ায়, আমার গর্ভে যখন শিশু নবী এসেছেন, কিন্তু আমার গর্ভে আল্লাহর নবী দুনিয়ায় এসেছে, আমার গর্ভে এসেছে, কিন্তু মা আমিনা বলেন, আমি কোন গর্ভের যন্ত্রণা এই সমস্ত কোন ব্যথা অনুভব আমি কিছু বুঝতে পারি নাই, কারণ আল্লাহ পাক মা আমিনা তিনি বন্দনা করতেছেন, আল্লাহর নবী আমার গর্ভে আসাতেই আমি কোনো যন্ত্রণা অনুভব করতে পারি নাই, কোনো যন্ত্রণা কষ্ট আমার আসে নাই। এরপরে মা আমিনা বন্দনা করছে, একদিন গো মা আমিনা আপনার কিরা ঘুমিয়ে গেছেন, স্বপ্ন দেখতেছেন, কে যেন বলতেছেন, ও মা আমিনা তুমি বড় ভাগ্যবতী, তোমার গর্ভে একজন নবী এসেছে যার নামে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আমিনা স্বপ্ন দেখছেন, আর স্বপ্নটা যে যা দেখতেছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন কে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখছে মা আমিনা, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমার সন্তান ভূমিষ্ঠ হবার সাথে সাথে তার নামটা রেখে দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মা আমিনা স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে তিনি অনুভব করলেন, কই আমার পেটে তো বাচ্চা নাই, বাচ্চার যে সিমটম কিছুই পায় না। ভাইরা আমার, মা আমিনা বলেন, শিশু নবী আমার গর্ভে এসেছে, কিতাব আল্লাহ বর্ণনা করেন, একদিন গো মা আমিনা আপনার কিনা পানি তোলার জন্য কুয়ার ধারে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা তুমি চলে যাও, আমার হাবিব নবী বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম দুগুনি মা পানি নিতে যেন কষ্ট না পায়। ফেরেশতারা কুয়া থেকে পানি তুলে দিল, মা আমিনা যেন কষ্ট না পায়, আমার নবী কত রহমত স্বরূপ। ভাইরা আমার, আমার নবীর মা কষ্ট পাবে বলে নবীর মায়ের পেটে, মা আমিনার পেটে আল্লাহর নবী এসেছে, আর মা আমিনা কুয়া থেকে পানি তুলতে যাতে নবীর কষ্ট হবে বলে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে মা আমিনার পানি তুলে দিলেন, বলুন সুবহানাল্লাহ। মা আমিনা যখন রাস্তায় চলেন,
পাখিগুলো পর্যন্ত মা আমেনার মাথার উপর দিয়ে যায় না, মা আমেনার মাথার উপর দিয়ে কোনো একটা পাখি পর্যন্ত, যে পাখিরা তো কোনো স্কুলে পড়েনি মাদ্রাসায় পড়েনি, পাখিরা আপনার ইউনিভার্সিটিতে পড়েনি তাদের কেউ শিখিয়ে দেয় নাই। ও পাখিরা, ওই নবীর মা আসতেছে, রহমতুল্লিল আলামিনের জনম দুগুনি মা আসতেছে, তার মাথার উপর দিয়ে যেও না। কেউ তো বলেও দেয় না, কিন্তু মা আমিনার মাথার উপর দিয়ে পাখিরা যায় না। তাহলে কত সম্মান সেই নবীর মা তার, একটু জবান খুলে বলুন সুবহান। মা মেনা বলেন শিশু নবী যখন ভূমিষ্ঠ হয়েছে, কয়েকটা নিদর্শন আমি স্বচক্ষে আতুর ঘরে দেখেছিলাম। আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছে, মা মেনা বলছে আমি আতুর ঘরে কিছু নিদর্শন দেখলাম। কি নিদর্শন? মা মেনা বলেন শিশু নবী যখন ভূমিষ্ঠ হয়েছে, আমি এই জন্য দেখলাম বসরা এবং পারস্যের শহরের অট্টালিকা শহর গুলো আমি দেখতেছিলাম, নবীজির নূরের আলো, তার নূরের আলোতে সমস্ত পারস্যের শহর গুলো আমি দেখা পেয়েছিলাম। মা বেলা বলেন আমার নবী ভূমিষ্ঠ অবস্থাতেই কাবা শরীফ আপনার কিনা বিকম্পিত হয়েছিল, থরথর করে কেঁপেছে। আমার নবী যখন দুনিয়ায় তাশরিফ এনেছে, কাবা শরীফ বিকম্পিত হয়েছে, সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় এসেছে, কাবা শরীফের মধ্যে যত মূর্তি ছিল, মানুষের বানানো পুতুল ছিল, ওই মূর্তিগুলো সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মা আমিনা বলেন আমি আমার হাবিব নবীর নিদর্শন গুলো দেখতেছিলাম, আমার নবীর দেখলাম নারী কর্তিত অবস্থায়, নারী কাটা অবস্থায় আমার নবী ভূমিষ্ঠ হয়েছে। এরপরে আমার নবীর খাতনা অবস্থায় আমার নবী ভূমিষ্ঠ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমাদের আতুর ঘরে বাচ্চা কাচ্চার নারী কেটে দেয় ডাক্তারে তো নাকি, তারপরে হাজার দিয়ে খাতনা করা হয়, ডাক্তার দিয়ে খাতনা করা হয়। আপনারা এমন কোন কেউ বলতে পারবেন, এমন কোন কিতাব দেখাতে পারবেন আল্লাহ নবীর কোন হাজাম দিয়ে খতনা করা হয়েছে, কোন ডাক্তার দিয়ে, কোন কাউকে দিয়ে আমার নবীর নারী কর্তিত করা হয়েছে, নারী কেটে দেওয়া হয়েছে, বলতে পারবেন ভাই? কোন নবীর উম্মত? সেই নবীর উম্মত। আমরা মুসলমান, আমাদের আচার ব্যবহার আচরণ সব কিছু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে, তার মডেলের উপরে আমাদের চরিত্ররা গঠন করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াইন্নাকা লাআলা খুলকিন আযীম, ওয়াইন্নাকা লাআলা খুলকিন আযীম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য উত্তম পুত পবিত্র চরিত্রের অধিকারী। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মানব জীবনের সবচেয়ে উৎকৃষ্ট জীবনের নমুনা স্বরূপ একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের মধ্যে পাওয়া যায়। পৃথিবীর মানুষেরা তোমরা যদি আদর্শবান হতে চাও, চরিত্রবান হতে চাও, তাহলে তোমাদের জন্য মুহাম্মদ ইসলামের মধ্যে সুন্দর আদর্শ রয়েছে, সুবহানাল্লাহ। চুলটা কাটতো কিরকম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুলটা কেটেছিল, গোপটা কিভাবে কাটতো? আমার নবী যেভাবে গোপটা খাটো করেছিল। আমি মুসলমান, আমার জামা কাপড় চলাফেরা সব কিছু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে, তাহলে আমি মুসলমান হব, বলুন সুবহান।
আমার ভাইরা, আল্লাহ পাক নবীদেরকে কেন পাঠিয়েছে আমি আপনাদের প্রশ্ন করতে চাই। নবীদেরকে কেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য মানুষেরা যাতে গোমরাহিলা হয়ে যায়, মানুষ যাতে শিরিক না করে, মানুষ যাতে অন্যায় না করে, মানুষ যাতে একজন মানুষের হক নষ্ট না করে, মানুষ যাতে খুন না করে, জেনা না করে, ব্যভিচারী না করে, সুদ না খায়, ঘুষ না খায়, মানুষ যাতে আল্লাহর ইবাদত করে, মানুষ এক আল্লাহর ইবাদত করবে, তাকে আপনার পারিবারিক জীবন, সংসার জীবন সর্ব অবস্থায় আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, এজন্য আল্লাহ প্রত্যেক কওমের মধ্যে একজন করে নবী পাঠিয়েছেন। প্রত্যেক কওমের মধ্যে আল্লাহ নবী পাঠিয়েছেন, আর সব নবী দাওয়াত দিয়েছেন, হে আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া আল্লাহর জমিনে কোনো ইলাহা নাই, মালিক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, জোরে বলুন সুবহান। সব নবীরা এই দাওয়াত দিয়েছে, কোন নবী বলেনি যে আমার মুখাপেক্ষাও আমার ইবাদত করো, কোন নবী বলেছে? ভাইরা আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে তার জাতির তার কওমের মধ্যে পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালামকে যাতে করে নূহ আলাইহিস সালামের কওমের মানুষেরা আল্লাহর ইবাদত করতে পারে, তারা যাতে শিরিক না করে, কুফরি না করে, নাফরমানিতে না ডুবে থাকে, এজন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে তার বংশের মধ্যে নবুয়তের দায়িত্ব দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। লাকাদ আরসালনা আমি সাল্লামকে তার জাতির লোকের কাছে পাঠালাম, নূহ আলাইহিস সালামকে আমি বাছাই করে পছন্দ করে তাকে নবুয়াতের দায়িত্ব দিয়েছি, নূহ আলাইহিস সালাম যাতে যাতে তার কওমের কাছে এ দাওয়াত পৌঁছে দিতে পারেন, যাতে করে মানুষ দিয়ে আল্লাহর পথ দেখাতে পারেন, অন্ধকার চন্দ্র থেকে আলোর দিশা দিতে পারেন, এজন্য আমি আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বাছাই করে পছন্দ করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আপনার খিলাফ আর জাতির মধ্যে একজন নবীর প্রয়োজন, আর জাতিরা যখন অত্যাচারে লিপ্ত হয়ে গেল, সীমা লঙ্ঘন করলো, আল্লাহ পাক আর জাতিদের মধ্যে একজন নবী আল্লাহ পাক বাছাই করলেন। আমি আর জাতির মধ্যে তাদের আপনজনকে আমি নবুয়তের দায়িত্ব দিয়েছি, আল্লাহ পাক বলেন ইলা আদিন আফাহুম হুদান কল ইয়াকুবি বুদুল্লাহ মালাকুবিন ইলাহিন গায়র। আমি আর জাতির মধ্যে হুদ আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়েছি, হুদ আলাইহিস সালামকে আমি বাছাই করেছি, পছন্দ করেছি, যাচাই করেছি, আর তারকে আমি দায়িত্ব দিয়েছি তোমার কওমের কাছে আমার দিনের দাওয়াত পৌঁছে দাও, এক আল্লাহর এক আনুগত্য করার জন্য দাওয়াত তুমি পৌঁছে দাও। একাত্মবাদের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা তুমি মানুষের কাছে পৌঁছাও, কাদের কাছে? তোমার কওমের কাছে, বংশের লোকের কাছে। আর হুদ আলাইহিস সালাম বললে আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া আল্লাহর জমিনে আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, সুতরাং তোমাদের সকলকে সে আল্লাহর আনুগত্য করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আনুগত্য কার করতে হবে? একটু জোরে বলুন, আমরা আনুগত্য কার করব? আল্লাহর আনুগত্য করব। কিন্তু আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, কিন্তু কেউ গাছের পুজো করি, কেউ সৃষ্টির পুজো করি, কেউ মাজারে দিয়ে সন্তান চাই, তাই না ভাই? কেউ লটারি টিকিট কাটি পীর সাহেবের নামে। একজন বলতে, হুজুর আমি আজমির শরীফে যাবো বলি খাজা বাবার নামে লটারির টিকিট কেটেলাম, তাতে দান দিয়েছে? বলতে কত হয়েছে? আমি বললাম কত হয়েছে? বলতে 5 লাখ টাকা দিয়েছে, বাপের আজমিরে পাঠাইছে, মারও আজমিরে পাঠাইছে, আবার সামনে বার নিয়ত করেছে পাঠাবো। টাকাটা কত পরিশ্রম করা পয়সা কি ভাই? এতে কি পীর সাহেব দায়ী হবে নাকি? পীর সাহেবকে দায়ী হবে নাকি? খাজা মইনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলী, তিনি কে? তিনি ভারতবর্ষের ইসলাম প্রচার করেছেন। ভাইরা আমার, তুমি শেরেক করবে তার নামে, তার জন্য তো তিনি দায়ী হবেন। কিয়ামতের দিন ওই পীর সাহেব বলবে, আল্লাহ আমি তোদের বলিনি আমার নামে শেরেক করতে, আমার মাজারের কাছে এসে বলিনি যে সন্তান চাইও আমার কাছে। সুতরাং কিয়ামতের দিন বড় মুসিবতে পড়বে যারা এই কুফরি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে। কাজ আপনার সন্তান দিতে পারে না, কবরওয়ালার কাছে যে আপনি বিপদ মুক্তির জন্য দোয়া করলে কবরওয়ালা আপনার বিপদ মুক্ত পূর্ণ করে দিতে পারে না। আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, পীর সাহেব আপনাকে নামাজ দেখে নামাজে আপনার কৈফাত দিতে পারবে না। আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, আর এক পীর সাহেবকে আমি ধরে রাখবো, আমি সাহেবকে মেনে চলবো, আমার কি বাঁচতে পারবো নাকি? আমি কবরের ঠাই পাবো নাকি? অত সোজা না। সব নবীদের দাওয়াত ছিল এক আল্লাহর, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া আল্লাহর জমিনে কোনো ইলাহা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসন কর্তা নাই। আল্লাহ পাক বলেন, কুল আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। নবী হে আপনি বলুন, নবী আপনি বলে দেন, মানব সকল আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, মানুষ দিওগে সোজা রাস্তা দেখাইবার জন্য আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য যাচাই বাছাই করে আল্লাহ নবী পাঠিয়েছেন উম্মতের জন্য। মানুষ যখন বিপদগামী হয়ে যায়, মানুষ যখন শিরক করে, বেদাত করে, নাফরমানি করে, আল্লাহ সীমা লঙ্ঘন করে, আল্লাহ তখন একজনকে নবী পাঠিয়েছে কওমের মধ্যে, আর নবী দাওয়াত দিয়েছে, আর সেই নবীর উপরে কওমেরা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। নবীরা দিন প্রচার করতে যেয়ে তারা রক্ত ঝরিয়েছে, দাঁত ভেঙেছে, হিজরত করেছে, বিপদ থেকে মুসিবত থেকে তারা ধৈর্য হারা হয় নাই, হতাশাও হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী দুনিয়ায় আসতেছে, যখন আরব দেশে এরকম অন্যায় অত্যাচার চলতেছে, আমার ভাইরা কন্যা সন্তান ভূমিষ্ঠলী বাপ হয়ে তাকে আতুর ঘরে হত্যা করবে, এমন একটা সময় ছিল আপনার কিনা? বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভূমিষ্ঠ হয় নাই, তখন আপনার কিনা পারস্যের মানুষেরা অগ্নি পূজো করত, পারস্যের দেশের লোকেরা অন্যায় অত্যাচারের সীমা লঙ্ঘন করল, পারস্য দেশের উপরে খোদার গজব হলো, আল্লাহর লানত বর্ষণ হলো, আল্লাহ তাদের পানি বন্ধ করে দিল, পারস্য দেশের সাগরটাকে আল্লাহ পাক শুকিয়ে দিল, পানিগুলো সব শুকিয়ে দিল। অত্যাচার করবি, জুলুম করবি, আমি আল্লাহ আমাকে ভুলে সৃষ্টির পুজো করবি, আল্লাহ তাদের পানি বন্ধ করে পারস্য সাগরটা শুকিয়ে দিয়ে, কতদিন শুকিয়েছিল? 1000 বছর শুকিয়েছিল পারস্য সাগরটা। তখন নবী দুনিয়ায় আসে, ভাইরা আমার পারস্যবাসী লোকেরা কনকের কাছে যে বলল, অবগণক 1000 বছর ধরে তোমার অগ্নি পুজো করেছি, তোমাকে আমরা মেনে চলি, তুমি কি পারবে এই পারস্য সাগরের পানির বন্ধ ব্যবস্থা করে দিতে? কনক বললেন, আমি তো পারবো না, আমার বাবার ক্ষমতা নাই পারস্য উপসাগরের পানির বন্ধ ব্যবস্থা করে দিতে। এরপরে আপনার কিনা বসরার নদীটা 1000 বছর শুকিয়েছিল, পারস্যের নদীটার নাম ছিল সাম্মা নদী,
আর বসরা নদীটার নাম ছিল সাওয়া নদী। দুটো নদীর দুটো নাম, একটা নদীর নাম হচ্ছে সাম্মা নদী আর একটার নাম সাওয়া নদী। পারস্য আর বসরার এই দুটো নদী বিশাল বড় নদী কেতাবে এসছে। ভাইরা আমার, হ্যাঁ এক হাজার বছর শুকিয়ে আছে ও নদীটাও, এক হাজার বছর ধরে শুকিয়ে আছে, কিন্তু হাজার বছর ধরে শুকিয়ে আছে সে দেশের মানুষেরা বুঝেছিল না, তারা অগ্নি পুজো করতে লাগলো যে অগ্নি পুজোর মাধ্যমে দেখি আমাদের দেশে পানির বন্দোবস্ত হয় কিনা। হয়েছিল, শেষবারের মতো বসরার মানুষেরা, বসরা দেশটা অর্থনৈতিক ঘাটতি হল, দেশের মানুষ খাবার জ্বালায় অবমান উঠরে দারিদ্র নেমে আসলো। বসরার মানুষেরা হাজার বছর ধরে অগ্নি পুজো করে যখন শেষ হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, গণকের পায়ে ধরে বললেন, ও গণক, হাজার বছর ধরে তোমাদের ইবাদত করেছি, তোমাদের পুজো করেছি, কিন্তু কেউ তো আমাদের এই বসরা কিংবা আপনার এই আপনার পারস্য এই দুটো সাগরের পানি বন্ধ ব্যবস্থা করতে পারলো না। সব মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে দিল। বসরার গণক বলতেছেন, দেখো পারস্যর লোকেরা হোক বসরার লোকেরা শুনে রেখে দাও, এভাবে আরো এক হাজার বছর যদি চলতে থাকে পানি কারোর দ্বারাই হবে না, এইবার শুকিয়ে থাকবে। তবে আমি যেটা জানি, শেষ সময় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে তখন এই পারস্য এবং বসরার এই দুটো নদীর পানিতে কানায় কানায় ভর্তি হয়ে যাবে। আমি ধর্মগ্রন্থে পড়েছি। এই বলার পরে পারস্য দেশের লোকেরা বসরার লোকেরা তখন স্বস্তি নিঃশ্বাস ফেললো, কবে সেই নবী আসবে, মানুষরা অপেক্ষা করতেছিল, আমার নবী দুনিয়ায় আসলো। মা আমিনা বলল, পারস্যান বসরার নদীটি পানিতে কানায় কানায় ভরপুর হয়ে গেল। বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। সেই নবী এরপরে ভাইরা আমার, একদিন তো আল্লাহর নবীর বিশ্ব নবী যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভাইরা আমার, তিনি তখন কালেমা পড়িনি, ঈমান আনে নাই, নাম হলো তার দাইয়া কালবি, আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি জীবনে বহু অন্যায় করেছি, নবী হে আমার নাম দাইয়া কালবি, জীবনে বহু গুনাহ করেছি নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সেই গুনার কথা যখন আমার মনে হয় আমি লজ্জিত হয়ে যাই আর আমি কাঁদি, নবী গো আল্লাহ আমার সেই গুনাহ কি মাফ করবে নাকি, জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ আমাকে গুনাহ মাফ করবে নাকি, এমন কোন ইবাদত আছে নাকি যে ইবাদতের উসিলায় আমার গুনাহগুলো মাফ হবে। আল্লাহ নবী দাইয়া কালবিকে শুনলেন, বললেন, ওগো দাইয়া কালবি বলো কি অপরাধ কি গুনাহ তুমি করেছিলে। বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমান আনিনি, কালেমা পড়িনি, ঈমানের মালা গলায় যখন পরে নাই, ইসলাম ধর্ম যখন গ্রহণ করে নাই, আমার একটা কন্যা সন্তান ছিল, সেই কন্যা সন্তানটাকে আমি নিজ হাতে আত্ম আমি তাকে হত্যা করেছিলাম, নবী গো এই অপরাধের কাজ আমি বাপ হইয়া করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কন্যাটাকে আমার স্ত্রীকে বললাম বুঝিয়ে দাও, আমি আমার স্ত্রীকে ধোকা দিয়েছিলাম, স্ত্রী মনে করলো বাপ হয়তো কোথাও নিয়ে যাবে, কোন বর্ণনা এসেছে মেলা দেখার জন্য কোন জায়গায় গেছে, আপনার দাওয়াত খাবার কথা বলেছে, এভাবে করে মায়ের কাছে ধোকা দিয়ে বিবির কাছে ধোকা দিয়ে বাচ্চাটাকে আমি নিয়ে গেলাম পাহাড়ের উপরে, যে আমি গর্ত খুঁড়ে আমার বাচ্চাটাকে যখন পাহাড়ের উপরে মাটি চাপা দিয়ে মারবো বলে আমি চিন্তা ভাবনা করতেছিলাম। কেতাব আলারা লিখেছে, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এই ঘটনা যখন বর্ণনা করতেছিল, বললেন, নবী গো এত অন্যায় জুলুম কাজ আমি আমার হাত দিয়ে করেছি,
ইয়া রাসূলুল্লাহ সেই কথা মনে হলে আমার লজ্জা হয় আর আমার মনে হয় আল্লাহ হয়তো আমার জীবনেও আমার গুনাহ মাফ করবে না। আমি কত অন্যায় করেছি, আমার সন্তানটাকে যখন আমি মর্ত করতেছিলাম আমার মেয়ে আবার বললেন আব্বা জান এই গর্ত কেন খুঁড়তেছ, বললেন ও বাচ্চা চুপ কর আর বেশি দেরি করবো না, আমার এই গর্ত খোঁড়ার কষ্ট দেখে আমার বাচ্চাটা আমার দাড়িতে ধুলোবালি লেগে গেছে বলে রোমাল দিয়ে ঝেড়ে দিচ্ছেন, আর বললেন আব্বা আপনার শরীর গিয়ে ঘেমে গিয়েছে এত পরিশ্রম করতেছেন, চলুন আর গর্ত খুঁড়তে হবে না, চলুন আমরা ঘরে ফিরে যাই, আমার জনম দুকুনি মাকে আমি একটু দেখতে চাই। নবী গো আমার মনে দয়া আসলো না, ভালোবাসা প্রেম প্রীতি বাচ্চার প্রতি আসলো না, আমি দয়া মায়া সব কিছু আমার মধ্য থেকে উঠে যে আমি নির্দয় নিষ্ঠুর হয়ে বাচ্চার হাত আর পা ধুয়ে গর্তের মধ্যে আমি সজোরে নিক্ষেপ করে ফেলেছিলাম, আর সাথে সাথে বাচ্চাটাকে আব্বা আব্বা বলে চিৎকার করতেছিল কাঁদতেছিল। ইয়া রাসূলুল্লাহ আমি এরপর আর তার সাথে কি দুর্ব্যবহার করলাম না, এক খণ্ড পাথর নিয়ে আমার বাচ্চার বুকের উপরে ফেলে দিলাম, বাচ্চাটার বুক ফেটে দাঁতার করে রক্ত বাইর হয়, সমস্ত গর্তটা লালে লাল হয়ে যায়, আমি নির্দয় নিষ্ঠুর হইয়া মাটি চাপা দিয়ে আমি বিদায় দিয়া বাচ্চাকে বিদায় দিয়ে আসতেছিলাম। ভাইরা আমার এই ঘটনা আল্লাহ যখন শুনলেন এত কান্না, আমার নবী কেঁদেছিল, বেহুশ হয়ে গিয়েছিল কেঁদে কেঁদে, আমার নবী বললেন মানুষ এভাবে এরকম মানুষ হত্যা করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলেন, আমার নবীর মধ্যে ছিল মায়া দয়া মমতা ভালোবাসা, আমার নবীকে বলা হয়, আমার নবী কি বললেন, মহিলার যেভাবে নিধান হচ্ছে হত্যা হচ্ছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বললেন সমস্ত পৃথিবীর মেয়েরা হচ্ছে, যত মেয়ে বলিষ্ঠ হয়েছে এবং হবে আমি তাদের রাসূলুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদের পিতা বলুন সুবহান, আর মেয়েরা হচ্ছে দুনিয়ায় যত মেয়েরা সব আমার কন্যা আমি তাদের বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের এই অধিকার সর্বপ্রথম তিনিই মর্যাদা দিয়েছেন, ইসলাম মর্যাদা দিয়েছেন বলুন সুবহানাল্লাহ। মায়েরা যারা শুনছেন ভালো করে শুনেন, আপনাদের তো মহিলা সমিতি বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের শোনায় যে মহিলাদের স্বাধীনতা কে দিয়েছে, আমরা দিয়েছি না, কার্ল মার্কস, লেনিন, তেরেঙ্গা, আমেরিকা, আপনার কিনা প্যালেস্টাইন, আপনার ব্রিটেন, ইসরায়েল, নারীদের স্বাধীনতা কেউ দেয়নি, নারীদের স্বাধীনতা দিয়েছে ইসলাম, আমার রাসূল দয়ার সাগর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর স্বাধীনতা অধিকার দিয়েছে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময় চলতেছিল বড় বড় অন্ধকার যুগ, সে যুগে রাসূল আসলেন, ভাইরা আমার আল্লাহর নবীর দুজনের মানুষ বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবী হলেন, তিনি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে তখন তার আপনজনেরা বিশেষ করে তার চাচা আবু লাহাব আবু জেহেল উতবা সাহেবেরা সহ্য করতে পারে না, চতুর্দিকে আল্লাহর নবী যখন তিনি দাওয়াত পৌঁছাচ্ছেন, আল্লাহর নবী যখন নবুয়ত পেয়েছেন তখন তার আপন গোষ্ঠীর লোকেরা সহ্য করতে পারে না, কারণ তারা ছিল পথভ্রষ্ট, তারা খুন রাহাজানি সকল রকম অন্যায় অকাজ কাজে তারা লিপ্ত ছিল, তারা ছিল ভণ্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়নি তখন আবু জেহেলকে বলা হতো জ্ঞানের পিতা, কি বলা হতো, জ্ঞানের পিতা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলো তখন আবু জেহেলকে বলা হলো মূর্খের পিতা, কি বুঝতে পারছেন, আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হইনি তখন আবু জেহেলকে বলা হলো জ্ঞানের পিতা, খুব বড় পণ্ডিত,
কারণ আবু জেহেলের ওই যে জ্ঞান গর্ব ভুল ত্রুটি কে ধরবে? আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলো তখন আবু জেহেল হয়ে গেল মূর্খদের পিতা, আর আমার নবী হলেন জ্ঞানের সাগর। সুবহান, কোরআনের কাছে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন এই পৃথিবীতে তুমি কি জন্য এসেছো? এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? কোরআন, কোরআনকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, কোরআন এই পৃথিবীতে তুমি কি জন্য এসেছো, তোমার আসার উদ্দেশ্যটা কি? জবাব দেবে কোরআন, উত্তর দেবে কোরআন। কি বলছে কোরআন শরীফ আপনারা পড়েন তো ভাইরা, একটু তার অনুবাদ গুলো দেখে নেবেন। কোরআন বলছে আমি কোরআন এর জন্য এই জন্য দুনিয়ায় এসেছি মানুষ দিগকে অন্ধ করার জন্য থেকে পুঞ্জীভূত অন্ধকার থেকে আলোর দিশা দেওয়ার জন্য আমি কোরআন নাযিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন তুমি নাযিল হওয়ার তোমার উদ্দেশ্যটা কি? কোরআন বলল আমি মানুষ দিগকে অন্ধকার থেকে আলোর দিশা দেওয়ার জন্য আমি কোরআন নাযিল হয়েছে জন্য। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন তুমি কোথায় ছিলে? কোরআন বলতেছেন বালাহু ওয়া কুরআনুম মাজিদুন ফী লাউহিল মাহফুজ। আমি কোরআন যখন দুনিয়ায় নাযিল হইনি তখন আমি লাউহে মাহফুজে ছিলাম, আল্লাহর হুকুমে আমি কোরআন মানুষ দিগকে অন্ধকার থেকে আলোর দিশা দেওয়ার জন্য আমি কোরআন এসেছি। সেই কোরআন ভাইরা আমার একটুখানি মহব্বত দিয়ে আপনারা একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ নবী ও আল্লাহর বাদি প্রচারে মানল না কো কাফির জাতি নবী কত যন্ত্রণা সহিলেন। আল্লাহুম্মা ধারে বসিয়া কাঁদবেন নবী গো জারি যাত, মাফ করে দাও মাফ করে দাও উম্মত পারো গুনাহগার। আল্লাহুম্মা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الله النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি আল্লাহর নবীর মুখে শুনেছি আল্লাহর নবী বর্ণনা করেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, পুরোপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্তানাদি তোমাদের জাত মাল
বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি সব অপেক্ষা তোমাদের বাচ্চা কাচ্চা অপেক্ষা, আমি রসুল আমাকে বেশি প্রিয় না মনে করবে, আমাকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মোমেন হতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন কুল্লিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। নবী আপনি বলে দিন, নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমাকে তোমরা ভালোবাসো, আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসলে আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আর আমাকে ভালোবাসলে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ভাইরা আমার নবীকে ভালোবাসলে নগদ নগদ পুরস্কার আল্লাহ পাক দিয়ে দেবেন, জীবনের গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ পাক উত্তম চাচা তাকে দিয়ে দেবেন। সেই নবীকে ভালোবাসতে হবে, যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসতে পারবো, জীবন অপেক্ষা, জান অপেক্ষা, মাল অপেক্ষা, টাকা পয়সা, সন্তান সন্ততি, জীবন অপেক্ষা, যতক্ষণ নবীকে না ভালোবাসবো ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। যা সাহাবারা মহব্বত করে দেখিয়েছে, সাহাবারা কিভাবে মহব্বত করেছে আল্লাহর নবীকে, আল্লাহ নবীকে তারা কিভাবে মহব্বত করেছিলেন, শুনতে হলে আপনাকে শুনতে হবে তৃতীয় পর্ব। শুনতে থাকুন তৃতীয় পর্ব এবং আরো নতুন নতুন ওয়াজ নসিহত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে সাথে থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, যাতে আরো নতুন নতুন ওয়াজ নসিহত গজল নির্মাণ করতে আমাদের সুবিধা হয়।